বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। আরেকটা নতুন ভিডিও আপনাদের জন্য নিয়ে আসলাম। এটা হচ্ছে সামার্সিবল বোরিং। এটা তো আপনার মিটার লাগাইতে হয়। এই মিটারটা আবার সব সামার্সিবলে লাগে না, যেখানে আপনার ওয়াশার লাইন আছে, ওয়াশারের যে ওয়াশার পাম্প যেখানে থাকে সেইখানে যদি আপনি সামার্সিবল ব্যবহার করেন, সেই ক্ষেত্রে আপনার মিটার লাগে এবং এটারও একটা বিল আছে। আপনি টাকা দিয়ে গাড়ছেন, ঠিক আছে, কিন্তু তারপরও ওয়াশার পাম্পটা কিন্তু আপনার সেবার জন্যই কিন্তু করা। সেই জায়গায় অনেক সময় পানি হিউজ পরিমাণ না পাওয়ার কারণে সামার্সিবল বোরিং করা হয়, সেই ক্ষেত্রে আপনার এই মাসিক একটা বিল নেয়। তো আমরা এই যে মিটারটা, এটা হচ্ছে 2 ইঞ্চি মিটার। তো আমরা মিটারটা সেটিং করলাম, সম্পূর্ণটাই দেখাইছি। অনেকে হয়তো জানেন না, না জানার কারণে আপনাদের মাঝে একটু শেয়ার করার জন্যই বাকিটা কিভাবে আমরা সেটিং করছি সেটাও তুলে ধরছি, বাকিটা আপনারা দেখেন। যেখানে ওয়াশার পাম্প নাই সেখানে আপনার কোনো বিল দিতে হবে না, কিন্তু যেই এলাকায় বা যেই এরিয়াতে আপনার ওয়াশার পাম্প আপনাদের সেবার জন্যই কিন্তু করা, তো সেখানে যদি আপনার নতুন করে আপনি সামার্সিবল পার্সোনাল বোরিং করে নেন, সেই ক্ষেত্রে আপনার একটা বিল কিন্তু দিতে হয়, সেই জন্য মিটারটা লাগাতে হয়। তো আমরা মিটারটা লাগানোর ব্যবস্থা নিলাম। তো অনেক এটা খুলতে ছিল না, তো যাই হোক আমরা অবশেষে খুলে ফেললাম। খুলে ফেলার পরে আমরা থ্রেড টেপ লাগিয়ে নেব। থ্রেড টেপ লাগিয়ে নিয়ে তারপরে আমরা এখানে এটার নিচে যে আপনার বোরিংটা উঠে আসছে, এই বোরিংটার মাথায় একটা ব্যান্ড দেওয়া আছে, 2 ইঞ্চি ব্যান্ড। তারপরে আমরা 2 ইঞ্চি সকেট লাগিয়ে নিলাম। সকেটের এটা হচ্ছে 2 ইঞ্চি সকেট। এরপরে আমরা হচ্ছে 2 ইঞ্চি কোবলিংটা, মিটারের যে কোবলিং এটার একটা পার্ট আমরা লাগিয়ে নিলাম। আপনি টাইট দেওয়ার সময় এই ঘাটটাতে কখনো টাইট দিবেন না, দিবেন মাঝখান থেকে, যেটা প্লেন এটাতে কিন্তু কোনো ঘাট নাই টাইট দেওয়ার জন্য। আপনার পাশে দেখেন সকেটের মধ্যে একটা ঘাট আছে, এটার মধ্যে কিন্তু ঘাট নেই, এটা রেঞ্চ এই কামড় দিয়ে ধরে টাইট দিয়ে নিবে। তো আমরা একটা বোরিং কিন্তু আপনার করতে গেলে বর্তমান মালে তো অনেক দাম বাড়তি, তো মোটামুটি 4 থেকে 5 লাখের মতো লাগে। তো আমরা অন্য অন্য এরিয়াতে আবার আরও কম লাগে, কিন্তু বিশেষ করে ঢাকা শহরে একটু খরচটা বেশি লাগে। তো আমরা অবশেষে এটা হয়েছে 2x1.5 সকেট, মাথায় 1.5 ইঞ্চি একটা শর্ট পিস লাগানো আছে, এই চুড়িটা লাগিয়ে নেবেন। এর চুড়ি কিন্তু দুই পাশেই থাকবে, আমরা ধরিয়ে নিলাম। এটা তীরটা সামনের দিকে থাকবে, যেদিকে আপনার পানিটা ডেলিভারি হবে ওই দিকে থাকবে তীর, এটা অবশ্যই দেখে নিতে হবে। আর এখনকার মিটারগুলোতে আপনার নন রিটার্ন বাল্ব যেরকম কাজ করে সেরকম কিন্তু এখন দেওয়া থাকে। যাই হোক, অবশেষে আমাদের লাগানো শেষ হলো। পাশে একটা ট্যাঙ্কি ছিল, ট্যাঙ্কিটার চাবিটা বাদ হয়ে গেছে, লিকেজ করে, এরকম সবসময় পানিটা পড়ার কারণে এটাও আমরা চেঞ্জ করে দিলাম। এটা 1 ইঞ্চি বাল্ব আর চাবি, চাবিটা আমরা নতুন একটা নিয়ে আসছি। তো পানি ছিল ট্যাঙ্কিতে, তো রানিং অবস্থায় আমরা চাবিটা লাগিয়ে নিলাম। অবশ্যই চাবিটা লাগানোর সময় আপনার চাবিটা খোলার অবস্থায় লাগিয়ে নেবেন, নাইলে দেখেন আপনি ভিজে যাবেন। এই যে এই অবস্থায় আপনার লাগাতে হবে, যেখানেই লাগান, তারপরে আপনার এটা অফ করে দিবেন। যাই হোক, আমরা টাইট দিয়ে নিলাম। তো আশা করি আপনারা এর মাধ্যমে কিছুটা হলেও জানতে পারবেন একটা বোরিং করতে বা একটা সামার্সিবল লাইন চালাতে গেলে কি লাগে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আমাদের ভিডিওটা দেখবেন। তো আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।